হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স আপনি যদি ফেসবুক ইউজ করেন তাহলে আজকের ভিডিওটি পুরোপুরি আপনার জন্য কারণ আজ আমি আপনাদের ফেসবুকের টপ সিক্রেট পাঁচটি সেটিং সম্পর্কে কথা বলবো যে সেটিংসগুলো অবশ্যই আপনার জানা দরকার তো যদি জানতে চান এই অসাধারণ পাঁচটি টপ সিক্রেট সেটিং সম্পর্কে তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ তো ভিউয়ার যেহেতু আমরা ফেসবুকের পাঁচটি টপ সিক্রেট সেটিং সম্পর্কে কথা বলবো তাই আমরা সিম্পলি চলে যাব ফেসবুকে তো ফেসবুকে যাওয়ার পরে প্রথমেই যে সেটিংসটি সম্পর্কে আমি কথা বলবো সেটি হলো আপনারা এই পর্যন্ত যে ইনফরমেশনগুলো ফেসবুকে শেয়ার করেছেন অর্থাৎ সেটা হতে পারে আপনার পোস্ট হতে পারে ভিডিও বা ফটো সমস্ত ইনফরমেশানগুলোই কিন্তু আপনি খুব সহজে ডাউনলোড করে রাখতে পারবেন তো এই কাজটি করতে হলে আপনাকে সিম্পলি এই থ্রি লাইন্সে একবার ক্লিক করতে হবে থ্রি লাইন্সে ক্লিক করার পরে আপনি স্কল ডাউন করে নিচে চলে আসবেন এখানে আপনি পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো জাস্ট এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একবার ক্লিক করবেন তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন সেটিংস জাস্ট এই সেটিংসে আরেকবার ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনি পেয়ে যাবেন ডাউনলোড ইয়োর অল ইনফরমেশন জাস্ট এই যে ডাউনলোড ইউর অল ইনফরমেশন আপনি জাস্ট এই ডাউনলোড ইউর অল ইনফরমেশনে একবার ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সমস্ত ইনফরমেশনগুলো পোস্ট পোস্ট অ্যান্ড ভিডিওস কমেন্টস লাইক সমস্ত কিছুই কিন্তু আপনার টিকমার্ক দেওয়া আছে তো আপনি একদম নিচের দিকে চলে আসবেন এখানে আপনি পেয়ে যাবেন ডেট রেঞ্জ তো আপনি জাস্ট এখান থেকে অল অফ মাই ডাটা এটা করে দিবেন এবং ফরমেটটাকে এস টি এম এল রাখবেন আর আপনি চাইলে মিডিয়া কোয়ালিটিটাকে হাই লো এবং মিডিয়াম রাখতে পারেন তো আমি জাস্ট এটাকে মিডিয়ামই রাখলাম এবং আপনি সবশেষে ক্রিয়েট ফাইলে একবার ক্লিক করে দিবেন তো এই ক্রিয়েট ফাইলে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এখানে ওয়েট করার পরে আপনি এখানে দেখতে পাবেন চলে এসেছে আপনার ডেট এবং লেখাটি চলে এসেছে পেন্ডিং অর্থাৎ এই পেন্ডিং থেকে যখন এখানে ডাউনলোড লেখাটি চলে আসবে তখন আপনি খুব সহজে এখান থেকে আপনার সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে বলবো দুই নম্বর সিক্রেট সেটিংসটি সম্পর্কে তো আমরা সচরাচর এখন কিন্তু দেখতেই পাচ্ছি যে আমাদের যে ফটোগুলো আছে যেগুলো আমরা ফেসবুকে আপলোড দিয়ে থাকি তো যখন আপলোড দিই তখন এক ধরনের ফটো থাকে এবং যখন আপলোড হয়ে যায় তখন কিন্তু তার কোয়ালিটিটা ঠিক অরিজিনাল বা এইচডি কোয়ালিটির থাকে না তো আপনি যদি এখন থেকে আপনার ফটোকে এইচডি কোয়ালিটিতে বা আপনার ভিডিওকে এইচডি কোয়ালিটিতে আপলোড করতে চান তাহলে সিম্পলি আপনি এই থ্রি লাইন্সে একবার ক্লিক করবেন থ্রি লাইন্সে ক্লিক করার পরে আবারও আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনি সিম্পলি আরেকবার এই সেটিংসে ক্লিক করবেন তো এই সেটিংসে ক্লিক করার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনি পেয়ে যাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্ট তো এই মিডিয়া অ্যান্ড কন্ট্রাকে আপনি একবার ক্লিক করে দিবেন মিডিয়া অ্যান্ড কন্ট্রাকে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে পেয়ে যাবেন আপলোড ফটো ইন এইচডি আপলোড ভিডিও ইন এইচডি তো আপনি দেখবেন যে বাই ডিফল্ট এই দুইটা অফ করা আছে আপনি জাস্ট এটাকে করে দিবেন অন আপলোড ফটোজ ইন এইচডি এটাকে অন করে দিবেন এবং পাশাপাশি আপনার আপলোড ভিডিওজ ইন এইচডি এটাকেও আপনি অন করে দিবেন তো এই দুইটাকে অন করে দিলে আপনি দেখবেন যে আপনার এখন থেকে যে ফটো বা ভিডিও আপনি আপলোড করতেছেন সেগুলো আপনি এইচডি কোয়ালিটিতেই আপলোড করতে পারতেছেন তো এখন আমি আপনাদেরকে বলবো তিন নম্বর সেটিংসটি সম্পর্কে তো তিন নম্বর সেটিংসটি সম্পর্কে বলার জন্য আমি আপনাদেরকে আগে থেকেই বলি যে অনেকেই আছে যারা আমরা জানি না যে ফেসবুকে মুভি দেখা যায় অর্থাৎ অনেকেই আমরা মুভি পাগল আসি যারা আপকামিং মুভি সম্পর্কে নিউজ রাখতে চাই বা যারা কোন মুভিটা এখন চলতেছে সেটা সম্পর্কে জানতে চাই তো এবং আমরা চাইলে ফেসবুক থেকে আপনার মুভির টিকিটও কিন্তু সংগ্রহ করতে পারবো তো যারা মুভি পাগল আছেন তাদের জন্য জাস্ট এই সেটিংসটি ফেসবুক এখানে দিয়েছে তো আপনি সিম্পলি এই থ্রি লাইন্সে একবার ক্লিক করবেন থ্রি লাইন্সে ক্লিক করার পরে এখানে আপনি পেয়ে যাবেন সি মোর তো জাস্ট এই সি মোরে ক্লিক করবেন সি মোরে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে পেয়ে যাবেন মুভিজ তো আপনি জাস্ট এই মুভিজে ক্লিক করবেন মুভিজে ক্লিক করার পরে আপনি দেখবেন যে নাও প্লেইং যেসব মুভিগুলো এখন চলতেছে জাস্ট সুপার থার্টি ফ্যামিলি অফ ঠাকুরগঞ্জ সিতারা এই সমস্ত মুভিগুলো এখন চলতেছে তো জাস্ট আপনি এখান থেকে চাইলে এই মুভিটার ট্রেলার দেখতে পারবেন এবং আপনি চাইলে কোন কোন মুভিগুলো আপকামিং আছে বা কামিং সুন যেগুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন তো মুভি পাগল যেসব আপনার মানুষ রয়েছে তাদের জন্য এটি ফেসবুকের দারুণ একটি সেটিংস আপনি চাইলে এখান থেকে কিন্তু এই মুভিটার ট্রেলারটাও দেখে নিতে পারবেন তো ভিওয়ার সেটি নিঃসন্দেহে দারুণ একটি সেটিংস ফেসবুকের এখন আমি আপনাদেরকে বলবো চার নম্বর সেটিংসটি সম্পর্কে তো চার নম্বর সেটিংসটির জন্য আপনি আমরা যারা মূলত গেম খেলতে পছন্দ করি অর্থাৎ গেম ভালোবাসি তো দেখবেন যে ফোনে ডাউনলোড দিতে দিতে ফোনে একসময় জায়গায় থাকে না তো ফেসবুক দারুণ একটি সিস্টেম আপনাদের জন্য রেখেছে সেটি হলো আপনি এখান থেকে ডাউনলোড না করেই যে কোনো গেমকে প্লে করতে পারবেন তো তার জন্য আপনি সিম্পলি এই গেমিংয়ে একবার ক্লিক করবেন গেমিংয়ে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে অসংখ্য গেম রয়েছে লুডু কিং রয়েছে গোল্ডেন বুট রয়েছে চেস রয়েছে এবং আপনার যে সমস্ত গেমগুলো আপনি এখান থেকে জাস্ট ক্লিক করার মাধ্যমেই কিন্তু দেখতে পাবেন তার জন্য আপনাকে কোনো প্রকার ডাউনলোড করতে হবে না তো বৃহৎ দারুণ একটি অপশন রেখেছে ফেসবুক এই সেটিংসটি নিঃসন্দেহে তাদের অনেক ভালো লাগবে তো এখন আমি আপনাদেরকে বলব পাঁচ নম্বর তথা সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টপ সিক্রেট যে সেটিংসটি সেটি সম্পর্কে তো আপনি কখনো ভেবে দেখেছেন কি যে আপনি তো ফেসবুক ব্যবহার করতেছেন তো আপনার মৃত্যুর পরে ফেসবুকটির আসলে কি হবে এটা নিশ্চয়ই আমরা কেউ কখনো ভাবিনি তো ফেসবুকে এই অপশনটি আপনাদের জন্য রেখেছে আপনি যদি চান তাহলে যে কাউকে বা আপনার ফ্রেন্ডদের মধ্যে থেকে যাকে আপনি বিলিভ করেন তাকে আপনি আপনার ওনারশিপটা গিফট করে যেতে পারেন আপনার মৃত্যুর পরে সে কিন্তু আপনার ফেসবুকটিকে ইউজ করতে পারবে তো জাস্ট আপনি এটা যদি করতে চান সিম্পলি এই থ্রি লাইন্সে একবার ক্লিক করবেন থ্রি লাইন্সে ক্লিক করার পরে আপনি জাস্ট নিচের দিকে চলে আসবেন এখানে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একবার ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনি আবারও সেটিংসে একবার ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনি সিম্পলি স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এখানে আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো জাস্ট আপনি এখানে একবার ক্লিক করে দিবেন তো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন মেমোরিলাইজেশন সেটিংস অর্থাৎ ডিসাইড হোয়াট হ্যাপেন্স অর্থাৎ আপনি সিদ্ধান্ত নেন কি ঘটবে টু ইওর অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টের সাথে আপনার ইউ পাঁচ অ্যাওয়াই অর্থাৎ আপনি মৃত্যুর পরে আপনার অ্যাকাউন্টের সাথে কি ঘটবে সেটা আপনি এখনই সেট করে যেতে পারেন তার জন্য সিম্পলি আপনি এখানে একবার ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার যে কোনো একজন ফ্রেন্ডকে বা আপনি যাকে বিশ্বাস করেন সেটাকে আপনি সেট করে দিতে পারেন সেই বন্ধুকে আপনি এখানে ওনারশিপটা দিয়ে যেতে পারেন তো দেখেন আমি একজনকে ওনারশিপ দিয়ে রেখেছি জাস্ট আপনারা চাইলেও আপনাদের বিশ্বস্ত কাউকে আপনি ওনারশিপ দিয়ে যেতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আপনাদের সাথে শেয়ার করা ফেসবুকের টপ সিক্রেট পাঁচটি সিক্রেট সেটিংস আশা করি এই সেটিংসগুলো আপনাদের ভালো লাগবে বা কাজে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে ভুলবেন না যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ভালো